নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়া অ্যাপের প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর আজ আমরা আলোচনা করব WBCS প্রিলিমসে মাত্র এই কয়েকটি বিষয়। আপনি যদি ভালো করে জোর দেন, এর ওয়েটেজগুলোকে আপনি যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার প্রিলিমস পাস হবে মাত্র অল্প স্টাডি করার মাধ্যমে। এবং তার পাশাপাশি এটা কিন্তু বিগিনার্সদের সবচেয়ে বেশি হেল্প করবে, যারা অনেক দিন ধরে WBCS প্রিলিমসের লাইনে বা WBCS লাইনে রয়েছে তাদের ক্ষেত্রে এটা নতুন জিনিস নয়, তারা প্রত্যেকেই জানে। কিন্তু যারা বিগিনার্স তাদের ক্ষেত্রে কিন্তু এই আজকের আলোচনাটা খুবই হেল্প করতে চলেছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, এবং আপনারা যদি WBCS প্রিলিমস 2022 কমপ্লিট কোর্স কিনতে চান তাহলে কিন্তু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এবং কীভাবে কিনবেন তার প্রসেসও কিন্তু ডেসক্রিপশন বক্সে আলোচনা করা রয়েছে। দেখুন WBCS সাবজেক্ট কটা, WBCS সাবজেক্ট টোটাল আটটা টপিক, এবং আটটা টপিকের এক একটা থেকে 25টা করে কোশ্চেন আসে, যার মধ্যে রয়েছে ইংলিশ, আমি ফার্স্ট অক্ষর লিখছি ইংলিশ, হিস্ট্রি, হিস্ট্রিতে রয়েছে কি অ্যানসিয়েন্ট প্লাস মেডিভ্যাল, হিস্ট্রিতে রয়েছে মডার্ন, জিওগ্রাফি প্লাস ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। প্রথমে এগুলো আলোচনা করে নিই, তারপরে পরেরটা যাচ্ছে, আচ্ছা একটু লিখে নিই। তারপর রয়েছে সায়েন্স, রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, রয়েছে ম্যাথ, রয়েছে ম্যাথ জিআই, রয়েছে আর রয়েছে কি আমাদের পলিটি এবং ইকোনমি। এবারে দেখুন কার ওয়েটেজ কতটা। ইংলিশে দেখুন আমি প্রত্যেকটা এক একটা করে অ্যানালিসিস করবো, বিগিনার্সদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে এটা। দেখুন ইংলিশে 25টা কোশ্চেন থাকে, ইংলিশে মনে হয় যে আমরা 25টা কোশ্চেনই সঠিক অ্যাটেম্প করবো, কিন্তু যারা খুবই খুবই ভালো হয় ইংলিশে তাদের ক্ষেত্রে দেখা যায় ইংলিশে তারা কিন্তু নেগেটিভ খেয়ে যায়। আর যে কোশ্চেনগুলো সবচেয়ে সোজা বলে মনে হয় সে কোশ্চেনগুলো আপনি যদি অ্যাটেম্প করেন বেশি বেশি করে, আপনি ধরুন অ্যাকিউরেট অ্যান্সার জানেন না কিন্তু মনে হচ্ছে যে এটা বসতে পারে, শুনতে বেশ ভালো লাগছে, যে এটার পরে এটা শুনতে বেশ ভালো লাগছে, আপনি এইভাবে যদি অ্যাটেম্প করেন ইংলিশে দেখবেন আপনি যদি 12 নম্বর কারেক্ট করেন সেখানে 13টা কিন্তু আপনার ভুল হয়ে যাবে, সেখান থেকে কিন্তু আপনার 4 নম্বর মাইনাস হয়ে যাবে। তো ইংলিশে সবচেয়ে চেষ্টা করবেন, সবচেয়ে শেষে করেন ইংলিশ, যাদের ইংলিশ দুর্বল তাদের ক্ষেত্রে বলছি। এখানে যদি 100 জন WBCS এক্সাম দেন তাদের মধ্যে 90 জনের ইংলিশ কিন্তু দুর্বল হয়, সবচেয়ে খারাপ জায়গায় থাকে তাদের কিন্তু ইংলিশ। তো এই ইংলিশে কিন্তু প্রবলেম হয়, সেই জন্য আমি প্রথমে রিকমেন্ড করবো ইংলিশ শেষে করবেন। যদি দেখেন ইংলিশে বাকি সাবজেক্টগুলোই যদি আপনার নাম্বার ঠিকভাবে উঠছে তাহলে ইংলিশে যতটা তুলনামূলক কম অ্যাটেম্প করার চেষ্টা করুন, এবং চেষ্টা করুন কম নেগেটিভ খাওয়ার, এবং চেষ্টা করুন বেশি পরিমাণে অন্যান্য পোর্শনগুলো অ্যাটেন্ড করেন। এবার আসি হিস্ট্রি অ্যান্সিয়েন্ট মেডিভ্যাল, এই পোর্শনটা থেকে আপনাকে ছাঁকা নাম্বার তুলতে হবে, 25-এর মধ্যে 25-এর থেকে বেশি কোশ্চেন থাকে কোনো কোনো বার, তো 25-এর মধ্যে এখান থেকে ম্যাক্সিমাম নাম্বার তুলতে হবে, 20-22 তো অবশ্যই তুলতে হবে, পারলে আরও বেশি তুলতে হবে। মডার্ন প্লাস ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এখান থেকেও ভালো নাম্বার তুলতে হবে, 25-এর মধ্যে এখানে কিন্তু আপনাকে 20-22 তুলতে হবে, মানে এই দুটো জায়গা মিলে আপনাকে টোটাল 40+ নাম্বার তুলতে হবে। আজ থেকে 2-3 বছর আগে হলে আমি বলতাম এখানে এই দুটো জায়গা মিলে আপনাকে 45+ তুলতে হবে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেটা কিন্তু অতটাও সোজা হবে না। যারা দীর্ঘদিন ধরে প্রিপারেশন করছে তাদের ক্ষেত্রে এটা অনেক যতটা সোজা হবে বা বলাটা যতটা সোজা হবে তাদের ক্ষেত্রে, যারা বিগিনার্স তাদের ক্ষেত্রে কিন্তু অতটা সোজা হবে নয়। তাই সেই জন্যে মাথায় রাখবেন মোটামুটি 40+ যদি আপনি অ্যান্সিয়েন্ট মেডিভ্যাল এবং মডার্ন থেকে পাচ্ছেন খুবই ভালো নাম্বার, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং জিওগ্রাফি এই দুটোকে আপনাকে একটু ফোকাস করতে হবে। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিকে আপনি স্পেশালি প্রিভিয়াস ইয়ার্সের বেসিসে পড়বেন, প্রিভিয়াস ইয়ার্সে যে ধরনের টপিক থেকে বেশি পরিমাণে কোশ্চেন এসছে সেই ধরনের টপিক এখানে বেশি ভালোভাবে কভার করবেন। জিওগ্রাফিতেও স্পেশালি প্রিভিয়াস ইয়ার্সে যে টপিক থেকে বেশি কোশ্চেন এসছে সেই টপিকগুলো আগে কভার করুন, তারপরে আপনি ডিটেলস পড়তে চান অন্তত এই কয়েকটা দিন। তো জিওগ্রাফিতেও যদি আপনি 18-20 পান সেটাও খুব ভালো নাম্বার হবে, খারাপ নাম্বার নয় জিওগ্রাফিতে। তো এভাবে কিন্তু আপনাদের এক বুঝতে হবে যে কোথায় কোথায় আপনাকে ফোকাস করতে হবে, যে হিস্ট্রি অ্যান্সিয়েন্ট মেডিভ্যাল মডার্ন জিওগ্রাফি এখানে কিন্তু আপনাকে ফোকাস করতে হবে। সায়েন্সের জন্য যারা সায়েন্সের স্টুডেন্ট তারা একটু স্পেসিফিকভাবে পড়বে, যারা সায়েন্সের স্টুডেন্ট নয় তারা বেসিক 9 এবং 10 বই পড়বে, তাহলে তাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে। তো সায়েন্স থেকে ম্যাক্সিমাম 15 নম্বর পর্যন্ত কিন্তু, সরি ম্যাক্সিমাম নয় মিনিমাম 15 নম্বর পর্যন্ত কিন্তু তারা তুলতে পারে, কোনো রকম প্রবলেম হবে না। তবে সায়েন্সে খুব বেশি জোর দেওয়া কিন্তু খুব একটা বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হয় না, তার কারণ দেখুন সায়েন্স কিন্তু যতদিন যাচ্ছে ডায়নামিক হয়ে যাচ্ছে, আর সায়েন্সে অনেক ডেপথে গিয়ে কনসেপচুয়াল কোশ্চেন আসছে। যারা আর্টসের স্টুডেন্ট তাদের রিকমেন্ড করবো সায়েন্সটাকে মোটামুটি বেসিক থেকে কোশ্চেন আসলে যেন আপনি পারেন সেটা নজর রাখবেন, কিন্তু খুব ডেপথে যাওয়ার আপনাদের দরকার নেই। তো সায়েন্সে কিন্তু অতটা জোর দেওয়ার দরকার নেই যতটা আপনি মডার্ন হিস্ট্রি অ্যান্সিয়েন্ট মেডিভ্যাল হিস্ট্রি জিওগ্রাফি দিচ্ছেন। কারেন্ট অ্যাফেয়ার্স এটা আর একটা জায়গা, দেখুন কখনোই এই গ্যারান্টি দেওয়া যায় না যে 20টা কারেন্ট অ্যাফেয়ার্স আসলে তার মধ্যে আপনি 20টাই পারবেন বা 15টাই পারবেন, হয়তো আপনার লাক ভালো থাকলে আপনি 20টার মধ্যে 20টাও পারতে পারেন, কিন্তু সাধারণত কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু ভালো নাম্বার আসে না এবং নেগেটিভ হয়ে যায় অনেক বেশি। তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আপনি পড়ুন, ভালো করেই পড়ুন, কিন্তু
কারেন্ট অ্যাফেয়ার্সটাকেও ইংলিশের মতো লাস্টে করার চেষ্টা করবেন কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজিকে থেকে। ম্যাথ জিআই 25-এর মধ্যে 23-24 আপনাকে টার্গেট রাখতে হবে, কারণ খুবই ইজি হয় WBCS ফিল্মসের ম্যাথ জিআই, খুবই ইজি হয়। আপনি যদি অন্যান্য SSC-র এক্সাম দেখেন, ব্যাংকের এক্সাম দেখেন, প্রত্যেকটা এক্সামের তুলনায় WBCS-এর ম্যাথ কিন্তু খুবই ইজি থাকে। তো ম্যাথ নিয়ে আপনাকে টেনশন করার কারণ নেই, শুধুমাত্র একটু নজর রাখবেন কোন পোর্শনগুলো দেখবেন, স্টেটমেন্ট থাকে, বিবৃতি থাকে, এই টাইপের যে কোশ্চেনগুলো সেখান থেকে একটু বাঁচার চেষ্টা করবেন, এখান থেকে যতটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ ওই টাইপের কোশ্চেনে কিন্তু কখনও কখনও PSC একরকম অ্যান্সার কী দিয়ে দেয়, আপনার অ্যান্সার একরকম বেরোয়, কোনো ইউটিউব চ্যানেল একরকম অ্যান্সার দিচ্ছে, PSC একরকম অ্যান্সার কী দিচ্ছে, আপনি আর একরকম করছেন, তো ওখান থেকে ওগুলো কিন্তু একেবারে বলা পসিবল হয় না যে এই অ্যান্সারটাই PSC দেবে আর সেই PSC-র অ্যান্সারটাই কিন্তু গ্রান্ট হবে। তো ওই টাইপের কোশ্চেন থেকে বাঁচার চেষ্টা করুন, কিন্তু ম্যাথ জিআইতে আপনার ভালো নাম্বার পেতে হবে, ভালো নাম্বার উঠবেও। পলিটি ইকোনমিতে আপনি যদি স্পেশালি পলিটির ওপর বেশি করে ফোকাস করেন, তাহলেই কিন্তু আপনি 12 থেকে 13টা কোশ্চেনই কারেক্ট করবেন। পলিটিতে এত সোজা কোশ্চেন আসে, আপনি যদি পলিটির বেসিক্সও জানেন খুব ভালোভাবে আপনি পলিটি অ্যাটেম্প করতে পারবেন। এবার আসি ইকোনমিতে, ইকোনমির বেসিক কনসেপচুয়াল যে কোশ্চেনগুলো সেগুলো অ্যাটেম্প করা খুব কঠিন হয়ে যায় স্টুডেন্টদের পক্ষে, তারা কারণ তারা কারেন্ট অ্যাফেয়ার্সটা বেশি ফোকাস করে, কিন্তু কনসেপ্টে ইকোনমিতে প্রত্যেকটা স্টুডেন্টই প্রায় ভয় পায় যারা ইকোনমি ব্যাকগ্রাউন্ডের নয় বা যারা ইকোনমি একটু ভালো করে বোঝেনি এতদিন ধরে, কারণ আমি বিগিনার্সদের কথাই বলছি, তারা কিন্তু ইকোনমিকে ভয় পায়। তো এই ভয়টা কাটিয়ে উঠে বেসিক কনসেপ্টের ক্লাসগুলো আপনাদের করতে হবে, ফ্রিতেও রয়েছে আমার পেইড কোর্সেও রয়েছে, ফ্রি ইকোনমির বাই রমেশ সিং, আপনারা সার্চ করলেও প্লেলিস্টে পেয়ে যাবেন, ওখান থেকেও ক্লাসগুলো করে নেবেন, বেসিক কনসেপ্টের কোশ্চেন আপনার অন্তত মিস হবে না। মোটামুটি যদি 7 থেকে 8টা কোশ্চেন ইকোনমিতে থাকে, তার মধ্যে 5টা কোশ্চেন আপনি কনসেপ্ট থেকে পারবেন, আর কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কিন্তু 2 থেকে 3টে কোশ্চেন পাবেন। আর কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনে কিন্তু খুব ডেপ থেকে করা হয় না, ব্যাংকের মতো কিন্তু করা হয় না। তো আপনি যদি বেসিক এই যে ইকোনমিক সার্ভে বাজেটের বেসিক তথ্যগুলো দেখেন, তাহলেই কিন্তু ইকোনমি পসিবল। তাহলে কোনগুলো শিশু করছেন তারপরে দেখবেন কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ, দেখছেন আপনার যে অ্যাটেম্প সেটা 150+ চলে যাচ্ছে, ১৫০+ তো এগুলো মিলে হচ্ছে, আপনার অ্যাটেম্প ধরুন 140+ চলে যাচ্ছে, একটা ভালো অ্যাটেম্প চলে যাচ্ছে, এই কয়েকটা সাবজেক্ট মিলে আপনার অ্যাটেম্প খুব ভালো জায়গায় চলে গেছে। আপনার অ্যাটেম্প যদি খুব ভালো জায়গায় চলে যায়, তাহলে চেষ্টা করুন এই যে ইংলিশ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একেবারে অ্যাকিউরেট যেগুলো আপনার জানা সেগুলোই অ্যাটেম্প করার, তবে কিন্তু আপনাদের নাম্বারটা অনেকটা ইনক্রিজ করবেন। না হলে কিন্তু আপনার অ্যাটেম্প যদি এদিকে কমে যায়, তখন আপনাকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশে এখানে তো একটু গেস করতেই হবে, বা এই দুটো জায়গায় আপনাকে তো রিস্ক নিতেই হবে, সেক্ষেত্রে আপনার সিলেকশনের চান্সটা কিন্তু কমে যায়। তাহলে আপনাকে জোর দিতে হবে কোনগুলোয়, এই 3টে পোর্শানে, তার পাশাপাশি এই যে ম্যাথ এবং পলিটি ইকোনমি, এই পোর্শানগুলোয় জোর দিতে হবে, তাছাড়া সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর এই যে ইংলিশ, এগুলোতে আপনি জোর দেবেন অবশ্যই, কিন্তু এই যে পোর্শানগুলো এগুলোর থেকে আশা তুলনামূলকভাবে কম রাখবেন, বাকি পোর্শানগুলো থেকে আপনার নাম্বারটা কভার করার চেষ্টা করবেন। এটা কিন্তু বেসিক ফান্ডা WBCS প্রিলিমস ক্র্যাক করার, আর যারা অলরেডি এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু জানে, কিন্তু যারা বেসিক্স শুরু করেছে বা যারা বিগিনার্স তাদের পক্ষে কিন্তু এই টাইপের প্রবলেমগুলো হওয়া স্বাভাবিক, এবং এটা কিন্তু খুব একটা খারাপ জিনিস নয়, ভালো জিনিস এই টাইপের প্রবলেম হওয়া, কারণ এই টাইপের প্রবলেম থেকে কিন্তু আপনারা শিখবেন, পরবর্তীকালে অন্যান্য পরীক্ষায় কিন্তু এর থেকে একটা আইডিয়া করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা ভালো লাগলে এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবেন না। আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে, থ্যাংক ইউ।